বাজার হয় না, খুব কষ্টে চলে, দেশে একটা খামখেয়ালি চলছে। চালের পর এবার বাজারে ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টির পাঁইতারা। মন প্রতি বেড়েছে 1000 টাকা, অস্বস্তিতে জনগণ, সমন্বয়ের চেষ্টায় সরকার। বিরোধী পক্ষের আন্দোলনকারী কাউকে গ্রেফতার করা হবে না, আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী। কর্মসূচিতে জনগণের ভোগান্তি ও দেশের ক্ষতি হলে সামাল দেবে সরকার। যারা মানবাধিকার শিক্ষা দেয় তাদের দেশে আত্মস্বীকৃত খুনি ঘুরে বেড়ায়। পয়সা খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ায় ডেভিড বার্গম্যানরা, বললেন পররাষ্ট্রমন্ত্রী। বৈশ্বিক প্রেক্ষাপট ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তায় সতর্ক অবস্থান। 15 আগস্ট ঘিরে নেই জঙ্গি হামলার আশঙ্কা, জানালেন ডিএমপি কমিশনার। 29 মামলার আসামি শহীদুলি পাচার করেছেন প্রায় 1400 কোটি টাকা। পালানোর সময় বিমানবন্দরে গ্রেফতার, ব্যাংকগুলোকেই সতর্ক হওয়ার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের। জনপদের সময়ের সঙ্গে আছি আমি খান তাজনিনা হাসান। নেই কোনো ধরনের সংকট, রয়েছে অতিরিক্ত সরবরাহ, তারপরও শুধু অজুহাতের ওপর ভর করে চরমভাবে অস্থির হয়ে উঠেছে দেশের ভোগ্য পণ্যের বাজার। চালের পর এবার ভোজ্য তেলের বাজারেও কৃত্রিমভাবে সরবরাহ সংকট তৈরির পাঁইতারা চলছে। ডিলাররা বেশি দাম নিচ্ছে বলে দাবি খুচরা বিক্রেতার, অথচ ডিলাররা বলছেন ঘাটতি নেই সরবরাহের, দাম বৃদ্ধির লাগামহীন গতিতে অসহায় ক্রেতা। আমরা আতঙ্কের ভিতরে আছি, সমস্ত পোডাকের দাম 1-1 কেজি মসুর ডালে 10-15 টাকা বেড়ে গেছে, 1 কেজি পোলাও চালে 10-15 টাকা বেড়ে গেছে। কারণ বাজারে বিক্রেতাদের কথাতেই মিলছে বর্তমান বাজার পরিস্থিতি। চালের পর দিন দিন অস্থির হচ্ছে ভোজ্য তেলের বাজার। কৃত্রিম সংকট তৈরি করে প্রতি লিটার খোলা সয়াবিন বেড়েছে 10 টাকা এবং 5 টাকা বেড়েছে পামে। কোম্পানি থেকে লিটারে 30 টাকা বাড়ানোর ইঙ্গিতের কথাও জানান বিক্রেতারা। 30-40 টাকা যদি লিটারে বাড়ে আসলে অনেক বেশি, এগুলা দেশে একটা খামখেয়ালি চলছে। সকাল থেকে 2 লিটার তেল মার্কেটে নেই, গতকাল ছিল আমরা 1-2 কার্টন করে আনছি। এদিকে খুচরা পর্যায়ে এমন অভিযোগের মধ্যেই ডিলাররা বলছেন সরবরাহে নেই কোনো ঘাটতি, তবে কোম্পানি থেকে ডিসকাউন্ট সুবিধা না থাকায় আগের চেয়ে বেশি দামে বিক্রির কথা জানান তারা। সবগুলো কোম্পানি একটা ছাড় দিত, এই ছাড়টা এক্সট্রা একটা ছাড় দিয়ে ছাড়টা উঠাই দিছে, এই জন্য এখন ওই যে আগে 860 বিক্রি করতাম, 880 বিক্রি করতে হইতেছে। তেল সহ প্রতিদিনই কোনো না কোনো ভোগ্য পণ্যের বাড়তি দামে পরিবার পরিজনের ব্যয় মেটাতে অসহায় হয়ে পড়ছে সাধারণ মানুষ। 1 কেজি তেলাপিয়া মাছ আপনি আরো 8-10 দিন আগে খাইছে আপনার 120 টাকা থেকে 30 টাকা, সেই তেলাপিয়া মাছ যদি 180 টাকা হয়ে যায় তাহলে আমরা কিভাবে চলবো? 2 মাস আগে যে জিনিস নিছি 900 টাকা, এখন নিলাম 1100 টাকা। আমাদের এখন ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে দিন দিন, আমরা অসহায়ের মতো এখন। তেলের সংকট, ডালের সংকট, চালের সংকট, সবকিছুতেই সংকট। বাজারে বোতলজাত সয়াবিন গায়ের দামের মধ্যে বিক্রি হলেও খোলা সয়াবিনের দাম লিটারে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 175 টাকা এবং পাম 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 145 টাকায়। আর 5-60 টাকা বেড়েছে চিনি, ডাল, জিরা সহ কয়েকটি পণ্যের দাম। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এদিকে জ্বালানি তেল ও ডলারের দাম বাড়ার অজুহাতে 4 দিনের ব্যবধানে প্রতি মণ ভোজ্য তেলে 600 থেকে 1000 টাকা পর্যন্ত বেড়েছে। চিনিতে বেড়েছে 260 টাকা। নিয়ন্ত্রণহীন পেঁয়াজ, আদা, রসুন এবং ডালের দাম। শাখা টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। রোববার দুপুরের এই জট বলে দেয় দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের সরবরাহ ব্যবস্থায় কোনো সংকট নেই, তারপরও নানা অজুহাতে বাড়ছে সব ধরনের ভোগ্য পণ্যের দাম। গত 4 দিনে ভোজ্য তেলের দাম বেড়েছে সবচেয়ে বেশি। বৃহস্পতিবার প্রতিমণ সয়াবিন 6000 টাকায় বিক্রি হলো, রোববার তা 7000 টাকা ছাড়িয়েছে। পাম অয়েল এবং সুপার সয়াবিনও মণ প্রতি বেড়েছে 500 থেকে 700 টাকা। আর এখানে অজুহাত, ডেলিভারি অর্ডার আসছে না। পাম সুপার সবাই মিলিয়ে কিন্তু প্রতি মণের উপরে 1000 টাকা বেড়ে গেছে, 1000 টাকা সমান মানে প্রতি কেজি 2830 টাকা বেড়ে গেছে। বুকিং রেট বেশি দৈনিক, ওই হিসাবে ওনারা শুধু প্রত্যেক দিনে শুধু বাড়াচ্ছে। গত সপ্তাহে প্রায় একদিনে 200 টাকা করে লাফিয়ে প্রায় 1000-1100 টাকা পর্যন্ত বাড়তি। ভোজ্য তেলের মতো চিনির দামও এখন লাগামহীন। ডলারের দাম বেড়ে যাওয়ার পাশাপাশি মিল মালিকদের সিন্ডিকেট কারসাজির ফলে প্রতি মণ চিনিতে দাম বেড়েছে 260 টাকা। এখন 115 টাকা থেকে 20 টাকা ডলারের দাম চলছে। সুতরাং স্বাভাবিকভাবে এদের যখন
ডকুমেন্টটা দিচ্ছে ডলারের দাম বেড়ে গেছে, এই জন্য এদের ক্ষতি হচ্ছে, সেই জন্য এরা এখন চিনি কম দামে বিক্রি করতেছে না। ট্রাক ভাড়ার অজুহাতে অস্থির পেঁয়াজ আদা রসুনের বাজার। আদা রসুনের পেঁয়াজের বাজারের ঊর্ধ্বগতির কারণ হচ্ছে একমাত্র ডলার। ডলারের দাম ঊর্ধ্বগতির কারণে এই যে আদা রসুন পেঁয়াজ এগুলোর দাম বেড়ে যাচ্ছে। অজুহাতের উপর ভর করে বাড়ানো হচ্ছে সব ধরনের ডালের দাম। মসুরি বাজার আগে ছিল 90 টাকা, এখন হচ্ছে 92 টাকা। আর মুগ ডাল হচ্ছে আগে বিক্রি করছে 118 টাকা, এখন 120 টাকা। আর ছোলা আগে 57 টাকা বিক্রি করছি, এখন 60 টাকা বিক্রি করতেছি। প্রতিদিন গড়ে অন্তত 2000 কোটি টাকার লেনদেন হয় এই বাজারে। বাংলাদেশের ভোগ্য পণ্যের বাজার পুরোপুরি আমদানি নির্ভর। বিশ্ব বাজারের সাথে এর দর সমন্বয় করা হয়, কিন্তু সাম্প্রতিক সময়ে সব ধরনের ভোগ্য পণ্যের দাম বিশ্ব বাজারে কমেছে, কিন্তু চার ধরনের অজুহাতে দাম বাড়ানো হয়েছে এই বাংলাদেশে। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। চাল সহ নিত্য পণ্যের দাম বাড়ায় মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে মন্ত্রীরা বলেছেন পরিস্থিতি সামাল দিতে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। পহেলা সেপ্টেম্বর থেকে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় 50 লাখ পরিবারকে 15 টাকা কেজি এবং ওএমএস এর আওতায় 30 টাকা কেজিতে চাল বিক্রি করা হবে। জ্বালানি তেলের দাম বাড়ায় উৎপাদন ব্যাহত হবে না জানিয়ে মন্ত্রীরা বলছেন ট্যারিফ কমিশনের বৈঠকে শিগগিরই জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে। সরকারি খাদ্য গুদামে বর্তমানে খাদ্যশস্য মজুদ আছে প্রায় 19 লাখ মেট্রিক টন, এর মধ্যে 15 লাখ টন চাল, 1.5 লাখ টন গম এবং বাকিটা ধান। খাদ্য মন্ত্রণালয় বলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচ বেড়ে যাওয়ায় প্রভাব পড়েছে চালের বাজারে। এ অবস্থায় পহেলা সেপ্টেম্বর থেকে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় 50 লাখ পরিবারকে 15 টাকা কেজিতে এবং ওএমএস এর আওতায় প্রতি কেজি 30 টাকা করে সারা দেশে চাল বিক্রির সিদ্ধান্তের কথা জানান খাদ্যমন্ত্রী। 50 লক্ষ পরিবার যখন পাবে তাদের তার বাজার থেকে চাল ক্রয় করতে হবে না, সরকারি খাদ্যটা পাচ্ছে। আমাদের জেলাওয়ারি এবং উপজেলাওয়ারি যে সমস্ত পৌরসভা আছে সেগুলোতে চালু হবে। দেশে সারের কোনো সংকট নেই জানিয়ে সচিবালয়ে কৃষিমন্ত্রী জানান জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে কৃষি উৎপাদন ব্যাহত হবে না, আমদানি স্বাভাবিক হলে গম ও চালের দামও কমে আসবে। পরিস্থিতি আমরা অবজার্ভ করছি, দেখছি, আমরা মনিটর করছি খুব কাছ থেকে। রাশিয়া থেকে যদি আমরা গম আনতে পারি তাহলে আন্তর্জাতিক বাজারে গমের দাম অবশ্যই কমবে। এদিকে নিত্যপণ্যের দাম বাড়ায় মানুষ কষ্টে আছে মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী দুপুরে রংপুরে সাংবাদিকদের বলেন ট্যারিফ কমিশনের বৈঠকে শিগগিরই ভোজ্য তেলের দাম মূল্যায়নের বিষয়ে সিদ্ধান্ত হবে। তেলের দাম বিশ্ববাজারে কমেছে, কিন্তু আমাদের দেশে ডলারের দাম অনেক বেশি বেড়ে গেছে, যার ফলে একটা যে আশা করা হয়েছিল যে দাম কমার প্রভাবটা বাংলাদেশে পড়বে সেটা নিয়ে এখন নতুন করে আবারও তাদের সাথে বসে হিসাব বিকাশ করতে হবে। খাদ্যমূল্য নিয়ন্ত্রণে জোর মনিটরিং করার কথা জানিয়ে মন্ত্রীরা বলেন মানুষের দুর্ভোগ লাঘবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নানা কর্মসূচি নেবে সরকার। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলে সমন্বয় করা হবে দেশে, আর আগামী মাসের শেষের দিকে মুক্তি মিলবে লোডশেডিং থেকেও, এমন আশার কথা জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। একদিকে বৈশ্বিক সংকটের ধাক্কা জ্বালানি খাতে, অন্যদিকে অস্বাভাবিক হারে ডিজেলের দাম বাড়ার নেতিবাচক প্রভাব জনজীবনে। এমন পরিস্থিতিতে রোববার বিদ্যুৎ ভবনে আয়োজন করা হয় জাতীয় জ্বালানি নিরাপত্তা বিষয়ক সেমিনারের। এ সময় ডিজেলের দামের প্রভাবে মূল্যস্ফীতি আরও বেড়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেন বিশেষজ্ঞরা। তবে সংকটময় পরিস্থিতিতে দেশবাসীকে আরো কিছুদিন ধৈর্য ধরার আহ্বান জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী আশ্বস্ত করেন বিশ্ববাজারে নিয়ন্ত্রণে এলে দেশের বাজারেও কমানো হবে জ্বালানি তেলের দাম। যদি আরো তেলের দাম কমতে থাকে অবশ্যই আমরা সমন্বয় করব। কে চায় এটা বৃদ্ধি করে জনজীবন অতিষ্ঠ করা? এক দুইটা মাস আপনারা ধৈর্য ধরেন। সেমিনারে প্রতিমন্ত্রী বলেন দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি বৈশ্বিক সংকটের প্রভাব, কিন্তু অনেকে এটি বুঝেও না বোঝার ভান করছেন। এ সময় নাইকো কেলেঙ্কারি সহ বিদ্যুৎ জ্বালানি খাতে বিএনপি আমলের নানা অনিয়ম দুর্নীতির কথাও মনে করিয়ে দেন নসরুল হামিদ। সর্ববৃহৎ মামলা নাইকো মামলা তা প্রমাণ করে। স্বয়ং প্রধানমন্ত্রীর সেই সময়কার খালেদা জিয়ার সন্তান কিভাবে জড়িত ছিল তো প্রকাশ্যে ভিডিওর মাধ্যমে তারই বন্ধু সাক্ষ্য প্রমাণ দিয়েছে।
যখন আমরা শুনতে পাই এই দলের কাছ থেকে ভবিষ্যতে ক্ষমতায় আসলে ওনারা বিদ্যুৎ জ্বালানিতে কি করবেন, সেটা সত্যি অদ্ভুত লাগে আমার কাছে। সেমিনারে নিজস্ব তেল গ্যাস অনুসন্ধানে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। জবাবে ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সহ জ্বালানি অনুসন্ধানে সরকারের চেষ্টার কোনো কমতি নেই বলে দাবি করেন প্রতিমন্ত্রী। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে দেশে সৃষ্ট কিছু সংকটকে ইস্যু করে বিরোধী পক্ষগুলোর আন্দোলনকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আশ্বস্ত করেছেন আন্দোলনকারী কাউকে গ্রেফতার করা হবে না, তবে কর্মসূচিতে মানুষের ভোগান্তি ও দেশের ক্ষতি হলে তা সামাল দেওয়ার ক্ষমতা সরকারের রয়েছে বলেও স্মরণ করিয়ে দেন তিনি। সকালে গণভবনে আওয়ামী লীগের 8 বিভাগের সাংগঠনিক সম্পাদকের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে একথা বলেন দলীয় প্রধান। রাশিয়া ইউক্রেনের চলমান যুদ্ধের ভয়াবহ আর্থসামাজিক প্রভাব 6 মাসেই স্পষ্ট হতে শুরু করেছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। জ্বালানি তেল থেকে নিত্যপণ্য সবখানেই দাম বাড়ার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে দেশের মানুষকেও। এমন পরিস্থিতির জন্য ক্ষমতাসীনদের ব্যর্থতার প্রসঙ্গ টেনে রাজনীতির মাঠ গরম করার চেষ্টায় বিএনপি সহ আরও কিছু দল এবার আন্দোলনকারীদেরই যেন অভয় দিলেন খোদ আওয়ামী লীগ প্রধান। আমাদের অপোজিশন তারা আন্দোলন করবে, করুক। রোববার সকালে গণভবনে দলের 8 বিভাগের সাংগঠনিক সম্পাদকের সঙ্গে বৈঠকে সূচনা বক্তব্য রাখেন শেখ হাসিনা। আমরা মানুষের কষ্টটা যে আমরা বুঝি না তা না, হ্যাঁ আমাদের অপোজিশন একটা সুযোগ পাচ্ছে, তারা আন্দোলন করবে, খবরদার তাদের কাউকে জন্য অ্যারেস্ট করা না হয়, আর কোন রকম যে প্রধানমন্ত্রী অফিস ঘেরাও দেবে আমি হ্যাঁ আসতে দেবো, আমি আজকেও নির্দেশ দিয়ে আসতে, খবরদার কাউকে জন্য গ্রেপ্তার করা না হয়, কোনো ডিস্টার্ব করা না হয়, তারা আন্দোলন করতে চায় করুক, অসুবিধে কি। যুদ্ধের অজুহাতে দেশে কিছু ব্যবসায়ী পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়েছেন জানিয়ে প্রধানমন্ত্রী আশ্বাস দেন জ্বালানি তেলের দাম পুনরায় সমন্বয়ের। সব জিনিসের উপরে এর একটা প্রভাব পড়ছে, আর আমাদের কিছু লোক তো থাকে মানে প্রয়োজন অপ্রয়োজনীয় খামাখা জিনিসের দাম কিন্তু বাড়ায় দেয় ওই ছুতা ধরে, তো সেটা হচ্ছে কিছু কিছু। একমাত্র আওয়ামী লীগ ছাড়া কোনো দল সুষ্ঠুভাবে ক্ষমতা ছাড়েনি বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রে বিশ্বাস করে, নীতিতে বিশ্বাস করে, জনগণের ক্ষমতায় বিশ্বাস করে। সরকার প্রধান আক্ষেপের সুরে বলেন দেশকে এগিয়ে নিতে গেলেই বহুমুখী বাধা আসে। এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কেউ যদি কোনো অবদান রাখতে যায় তাকে বোধহয় বিপর্যয়ে পড়তে হয়। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেকবারই হত্যার চেষ্টা করা হয়েছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তার নিরাপত্তায় সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে পরিদর্শনে গিয়ে একথা জানান ডিএমপি কমিশনার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুত ধানমন্ডির 32 নম্বর। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো এলাকা। সোমবার সকালে ধানমন্ডি 32 নম্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর পুলিশের নেয়া নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন মহানগর পুলিশ প্রধান শফিকুল ইসলাম। জানান শোক দিবস ঘিরে যে কোনো নাশকতা রোধে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তায় সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তৈরি করা হয়েছে বিশেষ নিরাপত্তা বলয়। ঝুঁকিটা মাথায় নিয়েই কিন্তু আমরা নিরাপত্তা পরিকল্পনা করি। এছাড়া বর্তমানে আন্তর্জাতিক প্রেক্ষাপট, দেশীয় রাজনৈতিক প্রেক্ষাপট সব কিছু মিলেই আমরা মনে করি যে নিরাপত্তার ঝুঁকিটি বেশ প্রকট। আমরা সেই দিকে দৃষ্টি রেখেই আমরা ওনার নিরাপত্তা সব সাজিয়েছি। গোয়েন্দা তথ্য অনুযায়ী এখন পর্যন্ত দৃশ্যমান কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই বলেও জানান কমিশনার। জঙ্গি নিয়ে যারা কাজ করেন আমাদের সিটিটিসি, এটিও, এসবি, আমাদের ডিজিএফআই, এনএসআই সরকারি কোনো সংস্থা থেকে এই ধরনের স্পেসিফিক কোনো হুমকির তথ্য আমাদের জানাই নাই। আমরা আশা করছি যে এই ধরনের কোনো প্রকাশ্য বা দৃশ্যমান কোনো হুমকি থাকবে না এছাড়া। শোক দিবসে জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানাতে আগতদের ব্যাগ বা ব্যাকপ্যাক সঙ্গে না নিয়ে আসার অনুরোধ করেন পুলিশ কমিশনার। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। মানবাধিকার শিক্ষা দেয়া দেশে আত্মস্বীকৃত খুনি ঘুরে বেড়ায়, পয়সা খেয়ে দেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ায় ডেভিড বার্গম্যানরা।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেলে ব্যাশেলের সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমে একথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। নিখোঁজ অনেক ব্যক্তি অপরাধী হওয়ায় নিজেরাই আত্মগোপন করেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে ডিজিটাল নিরাপত্তা আইন, গণমাধ্যমের স্বাধীনতা সহ মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেছেন আইনমন্ত্রী। চার দিনের সফরে রোববার সকালে ঢাকায় আসেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেলে ব্যাশেলে। সকাল সোয়া দশটায় বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। পরে এদিন দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন মিশেলে ব্যাশেলে। এক ঘন্টা ধরে চলে এই বৈঠক। পরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, যারা আমাদের মানবাধিকার শিক্ষা দেয় তাদের দেশে আত্মস্বীকৃত খুনি ঘুরে বেড়ায় আর পয়সা খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ায় ডেভিড বার্গম্যানরা। তিনি জানান, ব্যাখ্যা না চাইলেও স্বপ্রণোদিতভাবে ইউএন হাইকমিশনারকে অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ। বার্গম্যান সাহেব পয়সা দিয়ে চলেন, যে পয়সা দিয়ে তার পক্ষে বলবেন, নিজে স্বীকার করেছে সে খুনি, আর সেই খুনিরে আপনারা ঘুরে বেড়ান, আমাদের দেশে আসলে তাদের ফাঁসি হবে, সেই জন্য না পাঠান, তো ওই দেশে জেলে রাখেন না কেন। এরপর মিশেলে ব্যাশেলের সঙ্গে বৈঠক শেষে আইনমন্ত্রী জানান, ডিজিটাল নিরাপত্তা আইন, গণমাধ্যমের স্বাধীনতা সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। লেখক মোশতাক হত্যার বিষয়ে জানতে চাইলে ময়নাতদন্তের প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। ল এনফোর্সিং এজেন্সির তাদেরকে হিউম্যান রাইটস সম্বন্ধে ট্রেনিং দেওয়ার ব্যাপারে তখন আমি বলেছি যে আপনারা একটা প্রস্তাব পাঠান, আমরা অবশ্যই সেই প্রস্তাব দেখব। পরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের হাইকমিশনার। এ সময় নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে জিজ্ঞাসা করলে তাদের অনেকে অপরাধী হয় নিজেরাই আত্মগোপন করেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মানুষের সম্পদ ধ্বংস করেছে এই যারা এগুলি করেছে, আমাদের পোরাস বর্ডার বর্ডারে ফাঁক ফোকর দিয়ে এরা বিভিন্ন দেশে চলে গিয়েছে। পার্বত্য চট্টগ্রামে বর্তমানে শান্তি বিরাজ করছে বলেও ইউএন হাইকমিশনারকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। শেল্টার নিয়েছে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। 29 মামলার আসামি শহীদুল আলমে পাচার করেছেন প্রায় 1400 কোটি টাকা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে চেষ্টা করছিলেন বিদেশে পালানোর, তবে শেষ রক্ষা হয়নি। বিমানবন্দরে পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সুইস ব্যাংকে দিনকে দিন টাকার পাহাড় জমছে বাংলাদেশিদের, যার বদৌলতে কানাডায় গড়ে তোলা হয়েছে বেগম পাড়া। অর্থ পাচার বরাবরই অপরাধ। এই অপরাধের মাত্রা যখন অতিমাত্রায় বেড়ে যায় তখন অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়ে, যার মাশুল গুনতে হয় দেশের জনগণ তো বটেই সরকারকেও। বিভিন্ন জরিপার পরিসংখ্যান বলছে বাংলাদেশ থেকে প্রতি বছরই বাড়ছে অর্থ পাচারের পরিমাণ। সম্প্রতি পাচারকারীদের নামও জানতে চেয়েছেন দেশের উচ্চ আদালত। গেল বাজেটে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার জন্য বিশেষ সুযোগও দেওয়া হয়, কিন্তু সেই সুফল কতটুকু মিলেছে তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য নেই। এই যখন দশা তখন অর্থ পাচারের 29 মামলার আসামিকে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার করা হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শহীদুল আলম নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ভুয়া তথ্য দিয়ে একাধিক নাম সর্বস্ব প্রতিষ্ঠান খোলেন, তারপর ব্যাংক হিসাবও কেলসি খুলে মেশিনারি আমদানি ঘোষণা দিয়ে মদ, সিগারেট, গোড়াদুধ, এলইডি টিভি অবৈধভাবে আমদানি করেন। একদিকে যেমন শুল্ক ফাঁকি দেন, অন্যদিকে পাচার করেন বিপুল পরিমাণ অর্থ। এজাহারভুক্ত আসামি মোহাম্মদ শহীদুল আলম হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বিদেশ যাবার চেষ্টা করছিলেন। উনি এজাহারভুক্ত আসামি, ওনার বিষয়ে উনি বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা ছিল। এই প্রেক্ষিতে পল্টন মডেল থানায় যে মামলা ছিল, পল্টন মডেল থানার পুলিশ এবং ইমিগ্রেশন পুলিশ এদের সহযোগিতায় ওনাকে আটক করে আমরা নিয়ে আসি। দেশ থেকে প্রতি বছর পাচার হচ্ছে 64,000 কোটি টাকা। গত 10 বছরে পাচার হয়েছে প্রায় 5,50,000 কোটি টাকা। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। হিজবুত তাহরির ও শিবিরের তৎপরতা নিয়ে নিশ্চুপ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীর দোয়া অনুষ্ঠান নিয়েও আপত্তি। বুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলন নিয়ে উঠেছে প্রশ্ন। ছাত্র রাজনীতি বন্ধের ধোয়া তুলে কৌশলে মৌলবাদী রাজনীতি ক্যাম্পাস দখল করছে কিনা এমন প্রশ্ন উঠেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের দোয়া মাহফিল কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরে বাংলা হলে তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে বুয়েট শাখা ছাত্রলীগের একদল নেতাকর্মীর বিরুদ্ধে।
এর জেরে ওই বছরের 11 অক্টোবর বুয়েটে সকল রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রম নিষিদ্ধ করে বুয়েট প্রশাসন। বুয়েট কর্তৃপক্ষ ছাত্র রাজনীতি নিষিদ্ধ করলেও ছাত্রদল ছাত্র শিবিরের মতো সংগঠনগুলো কমিটি গঠনের পাশাপাশি রাজনৈতিক কার্যক্রম অব্যাহত রেখেছে বলে বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশিত হয়েছে। 2020 সালের 24 জুলাই বুয়েটে সাংগঠনিক কমিটি ঘোষণা করে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। গোপনে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে ছাত্র শিবিরের বিরুদ্ধেও। যদিও শিবিরের বিরুদ্ধে 2013 সালে বুয়েটের নজরুল ইসলাম হলে ছাত্রলীগ কর্মী আরিফ রাইহান দীপকে বর্বরভাবে মাথায় ও পিঠে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ ওঠে। পরে তিনি মারা যান। এছাড়া প্রগতিশীল সংগঠনগুলো যখন নিষ্ক্রিয় তখন অনেকটা প্রকাশ্যেই সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজের পাশাপাশি বুয়েটকে কেন্দ্র করে গেল মার্চে ব্যাপক পোস্টারিং করে সংগঠনটি। নিষিদ্ধ এই সংগঠনটির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা সক্রিয় থেকে কর্মী সংগ্রহ ও প্রকাশ্যে লিফলেট বিতরণ করেছে বলেও বিভিন্ন সময় খবর প্রকাশিত হয়। প্রশ্ন উঠেছে জাতির জনক ও তার পরিবারের জন্য আয়োজিত দোয়া অনুষ্ঠানের বিরোধিতায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে যারা জড়ো হয়েছেন, কেন তারা নিজেরা শোক দিবসের কোনো অনুষ্ঠান আয়োজন করেন না? আর তাই সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে যারা রাজনীতি বন্ধের দাবি করছেন, তারা সাধারণ কিনা এ নিয়েও সন্দেহ প্রকাশ করছেন অনেকে। তাদের সন্দেহ, রাজনীতি বিরোধিতার আড়ালে মৌলবাদী রাজনীতি কৌশলে বুয়েটের দখল নিচ্ছে। ওমরিনান, সময় সংবাদ, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল, ঢেউয়ের তোড়ে লণ্ঠভণ্ড হয়ে যাচ্ছে সমুদ্র সৈকত রক্ষার জিও টিউব ও জিও ব্যাগ। উপকূলীয় এলাকাগুলোতে আগামী 48 ঘণ্টায় বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও 2 থেকে 4 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। এদিকে নদী বন্দরগুলোতে 3 নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে। আবারও ফুসে উঠেছে সাগর, ঢেউ আছড়ে পড়ছে কুয়াকাটা সমুদ্র সৈকতে। লঘুচাপের কারণে সকাল থেকে বইছে ঝড়ো হাওয়া, সেই সাথে উত্তাল ঢেউয়ের তোড়ে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে সমুদ্র সৈকত রক্ষার জিও টিউব ও জিও ব্যাগ। এরই মধ্যে টুরিস্ট পুলিশের বাধা উপেক্ষা করে উত্তাল সমুদ্রে ঝুঁকি নিয়ে গোসলে নামেন পর্যটকরা। এছাড়াও পূর্ণিমার জোয়ারের পানিতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। নিরাপদ আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেওয়ার নির্দেশনা জেলা প্রশাসনের। অন্যদিকে নিম্নচাপের কারণে 3 থেকে 4 দিন ধরে জেলেরা ট্রলার নোঙর করে রাখলেও গত 2 দিন ধরে ঝুঁকি নিয়েই সমুদ্রে মাছ শিকারে নেমে পড়েছেন। এদিকে বরিশালের আকাশও সকাল থেকেই কালো মেঘে ছেয়েছিল। এতে নগরে কখনো মুষলধারায় বৃষ্টি নামে, কখনো বা গুড়ি গুড়ি। বিভিন্ন এলাকায় পানি জমে জলবদ্ধতায় ভোগান্তিতে পড়েন শহরবাসী। নদ নদীর পানি বেড়ে যাওয়ায় নদী বন্দরে কোথাও 2 নম্বর, কোথাও 3 নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে ঝালকাঠি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। ভোলায় অতি জোয়ারের পানিতে 20টি গ্রামের কয়েক হাজার মানুষ দুর্ভোগে পড়েছে। এদিকে বৈরী আবহাওয়ায় মংলা বন্দরে পণ্য বোঝাই খালাস ও পরিবহন কাজ ব্যাহত হয়। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। দেশে প্রথমবার ডায়মন্ড পরীক্ষার ল্যাব চালু করল আন্তর্জাতিক স্বীকৃত প্রতিষ্ঠান এসজিএল। শনিবার গুলশান ক্লাবে উদ্বোধনী অনুষ্ঠানে কর্তৃপক্ষ জানান, ডায়মন্ড সার্টিফিকেশন ল্যাব প্রতিষ্ঠায় বাংলাদেশের জুয়েলারি ব্যবসার আকার কয়েক গুণ বাড়বে। এর মাধ্যমে ক্রেতারা কোনো আশঙ্কা ছাড়াই পছন্দের পণ্য কিনে পরীক্ষা করতে পারবেন। ব্যবসায়ীরাও নির্ভরযোগ্যভাবে পণ্য বিক্রি করবেন। ভবিষ্যতে দক্ষ জনবল তৈরিতে জুয়েলারি খাত সংশ্লিষ্ট ইনস্টিটিউট করার কথাও জানান ব্যবসায়ীরা। অনুষ্ঠানে ব্যবসায়ী, ব্যাংকার ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খেলার খবর। টি টোয়েন্টি অধিনায়কত্ব পাওয়ার পর তিনি মিরপুরে অনুশীলন করলেন সাকিব আল হাসান। জিম সেশনের পাশাপাশি ফিটনেস ট্রেনারকে সঙ্গে নিয়ে রানিংয়ে অংশ নেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন সাকিব, তবে ওয়ানডে না খেলেই ছুটিতে যান তিনি। জিম্বাবুয়ে সফরেও তার সার্ভিস পায়নি বাংলাদেশ। বেশ খানিকটা সময় মাঠের বাইরে থাকায় প্রভাব পড়েছে ফিটনেসে, আর তাই অনুশীলনে ফিরেই তিনি কাজ করেছেন ফিটনেস নিয়ে। একটি নিষিদ্ধ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির সুবাদে বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিলেন অলরাউন্ডার। শঙ্কা ছিল দল থেকে বাদ পড়ার। শেষ পর্যন্ত সেই চুক্তি থেকে সাকিব সরে এলে তার কাঁধে এশিয়া কাপে অধিনায়কের দায়িত্ব তুলে দেয় বিসিবি। জনপদ সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আমাদের বাজার হয় না, খুব কষ্ট চলে, একটা খামখেয়ালি চলছে। চালের পর এবার বাজারে ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টির পাঁয়তারা। মন প্রতি বেড়েছে 1,000 টাকা। অস্বস্তিতে জনগণ, সমন্বয়ের চেষ্টায় সরকার।
বিরোধী পক্ষের আন্দোলনকারী কাউকে গ্রেফতার করা হবে না আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী। কর্মসূচিতে জনগণের ভোগান্তি ও দেশের ক্ষতি হলে সামাল দেবে সরকার। এবং যারা মানবাধিকার শিক্ষা দেয় তাদের দেশে আত্মস্বীকৃত খুনি ঘুরে বেড়ায়। পয়সা খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ায় ডেভিড বার্গম্যানরা বললেন পররাষ্ট্রমন্ত্রী। এই ছিল জনপদের সময়, সঙ্গে থাকুন সময়।